রয়্যাল টিভি পিটি সুন্নতে সঠিক বাণী প্রচার তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি তুমি মোদের আশারা তুমি মোদের আশারা তাই তো তোমায় বাসি ভালো ঠিক না তুমি মোদের আশারা তাই তো তোমায় বাসি ভালো হৃদয় হার মানুষের ঢং কর রে হ্যাঁ রাসূল আল্লাহ ইয়া হাবিব আ তুমি মোদের সকল আশা তুমি মোদের ভালোবাসা তুমি মোদের সকল আশা তুমি মোদের ভালোবাসা আমি কাহারে জানাই কাহারে বুঝাই মনে বেদনা ঠিক না ঠিক হো মন দিলাম ফান দিলাম গো সদরার হুজুর আমি দিলাম আম সুলোয়ানা আমি সংসদ তোমার মন ভাইলাম না আর কি ইয়াসে জানা নবীর প্রেমী কেরা দিশারা মোরের বই করে না প্রেম তো মরে না ঠিক না বেঠিক নতুন বিবি সাইরা নতুন বাস সাইরা দিল তবু নহরে না রে তো মরে না পইরা যাবে তুই পিপাসায় ফাটিবে সাথী মগজ গোল পানি কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলা কান্দিয়া জানাইবে তারা তাদের পরিয়া হাদিসের ব্যাখ্যা কান্দিয়া যাইবে তারা আদম রয় যেখানে আদম নবীর কাছে যাবে মুক্তির কারণে আদম বলে আমি পাপি বড় গুনাহগার এটা বড় বেতলা দুর্গে নামে
আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার সৃষ্টি কইরা লাইখা দিল জান্নাতের ভিতরে গন্ধব খাইতে নিষেধ করলো আল্লাহ রওয়ারে নিষেধ না মানিয়া গন্ধব খাইলাম বেহেশতে এই জন্য গুনাহগার হইলাম হাশরের মাঠেতে ওরে আদম বলে নাফসি না আমি গন্ধব খায়া পাপ কইরাছি রে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবিলে কঠিন দিনে আমার ঠিক না রে ঠিক আদম বলে এই মুহূর্তে যাও না রে নুরায়া সামনেতে নূহ নবী রইরাছে দাঁড়ায় আলমরাছে নূহ বলে আমি ভাবি বড় গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার চার ছেলে দিছে আমায় আল্লাহ রওয়ারে হাম শাম ইয়া পিসের কেনান নাম ধরে কেনান নামের যে ছেলে আমার ঘরে হইয়া সেদিন মানলো না গেল বেদিন হইয়া আরে নূহ বলে নাফসি না আমি ছেলের জন্য লজ্জা পাইছি রে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী দিনে নূহ বলে এই মুহূর্তে যাও না রে দৌড়ায় সামনেতে মুসা নবী রই আছে দাঁড়ায় আমি নবী হই হই একটা মানুষ করছি খুন মুসা বলে আমার শাস্তি দোজোকে রাগুন নবী হইয়া করেছি একটা মানুষ আমি খুন আরে মুসা বলে নাফসি নাফসি নবী হইয়া খুন কইরাছি গো গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবিনে ঠিক না রে বলে এই মুহূর্তে যাও না রে দৌড়ায়া সামনে ইব্রাহিম নবী